ঘড়ির কাঁটা স্থানীয় সময় রাত 12টা বাজার সাথে সাথে বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ডের স্কাই টাওয়ারে আয়োজন করা হয় মনোজ্ঞ আতশবাজির। করোনা কড়াকড়ির মধ্যে আলোর উৎসব দেখতে জড়ো হন বহু মানুষ। এরপরে আয়োজন অস্ট্রেলিয়ার সিডনি হারবারে ঐতিহ্যবাহী আতশবাজির আয়োজন ছিল এবারও। মানুষের উপস্থিতি ছাড়াই হয় আতশবাজি, বাতিল করা হয় মেলবোর্নের অনুষ্ঠান। নববর্ষকে ঘিরে জাপানের বিভিন্ন মন্দিরে মানুষ সমবেত হন, খ্রিস্টীয় নতুন বছর বরণের প্রার্থনায় সমবেত হন তারা। হংকংয়েও ছিল আয়োজন, দুবাইও মেতেছিল এই আয়োজনে। চীনের হুবেই প্রদেশের উহানের চিত্র অন্যরকম, সেখানে আয়োজন ছিল ব্যাপক জনসমাগমে। এদিকে সংক্রমণ এড়াতে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লিতে দুদিনের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। এছাড়া উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন জায়গায় নানা আয়োজনের মধ্য দিয়ে 2021 সালকে বরণ করে নেওয়া হয়। মুবাল্লিক করিম, মাই টিভি।